নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে 27 জুলাই মহাসমাবেশ করতে চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান। তবে ডিএমপির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি বলেও জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, বিএনপির মহাসমাবেশ ঘিরে সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। দেশে অধিকাংশ স্থানে পুলিশ এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যৌথভাবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলা চালিয়ে ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সন্ত্রাসী হামলা এবং মিথ্যা মামলার শৃঙ্খল তৈরি করে বর্তমান সরকার জনগণকে বন্দি করে গণতন্ত্রকে অন্ধকূপের মধ্যে ফেলেছে বলেও জানান তিনি। পুলিশকে আমরা অবহিত করেছি, হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। আমরা দুইটি জায়গা তো আমরা বলেছি, আগেই বলেছি কালকে, যে সোহরাওয়ার্দী উদ্যান এবং আমাদের পার্টি অফিসের সামনে, এই দুইটার যে কোনো একটা জায়গায় আমরা এর জন্য আমরা তাদেরকে অবহিত চিঠি দিয়েছি। যেদিন বিএনপির কর্মসূচি হবে সেই দিন আওয়ামী লীগ শান্তি সভা বা শান্তি সমাবেশ কিংবা শান্তি মিছিল করলে তখন কি জনদুর্ভোগ হয় না, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা কইছি। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তোমার ঘরে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।